ল্যাটিন আমেরিকার সঙ্গীতের উপর অ্যালগোরিদমের প্রভাব নিয়ে নিকোলাস মাডোরে ও ফিউচার এক্স টিম গবেষণা করছে। কোন এআই মডেলের পক্ষে ল্যাটিন আমেরিকার মতো কোন অঞ্চলের জটিলতা ও নির্দিষ্ট বৈশিষ্ট্য বোঝা সেটাই হলো চ্যালেঞ্জ। আমাদের অঞ্চলের প্রতিনিধিত্ব করবে এমন সব টুল আমরা কিভাবে সৃষ্টি করবো? ল্যাটিন আমেরিকার 16টি দেশে সমীক্ষা চালিয়ে দেখা গেছে যে সৃজনশীল মানুষ এআই এর সম্ভাবনার এখনও সম্পূর্ণ সদ্ব্যবহার করছেন না। El mayor uso está ligado a Bruto project management el জন্য আমরা AI কাজে লাগাই। En general no aparece para usos creativos. ল্যাটিন আমেরিকার সব প্রান্তের সঙ্গীত শিল্পীরা ফিউচার এক্স এর জন্য কাজ করেন। মিউজিক প্রোডাকশনে এআই এর প্রয়োগ খতিয়ে দেখতে তারা নানা এআই টুল ব্যবহার করে একটি গান সৃষ্টি করেছেন। আমাদের 6 থেকে 8 মাস সময় লেগেছে। আমরা একাধিক টুল ব্যবহার করে নানা পরীক্ষা নিরীক্ষা করেছি। algunas herramientas un poco más experimentales en donde la verdad que las primeras pruebas শুনলে বুঝতেই পারতেন না যে আমরা এআই ব্যবহার করছি। বেশিরভাগই mucho más instrumental en el proceso de inteligencia artificial que terminó con la generación de un modelo de clonación. পরে আমরা বিখ্যাত ল্যাটিন আমেরিকান গায়কদের কণ্ঠ দিয়ে এআই মডেলকে প্রশিক্ষণ দিয়েছি। De fuentes de grandes cantantes de Latinoamérica. Por caminos de silencio anda la musiquita. এই গানে বেশ এক্সপেরিমেন্টাল সাউন্ড রয়েছে। কিন্তু সেই প্রচেষ্টার ধ্বনি গবেষকদের মূল্যবান কিছু উপলব্ধি দিয়েছে। A una reivindicación, digamos, de hablar de voces, de mujeres, que muchas voces que hacen una sola, digamos, también como decir, sin importar tanto si eso iba a ser bello, pero si no, como decir, ¿qué pasa si mezclas las voces de todas las cantantes y las pones en un solo lugar, ¿no? Como hacer la megavoz, digamos, o sea. অন্যান্য সঙ্গীত শিল্পী ও বিজ্ঞানীদের সঙ্গে মিলে তিনি এআই অডিও টুলগুলিকে নিজের দেশের সঙ্গীতের ঐতিহ্য শেখাচ্ছেন। সেটা না করলে অনেক আঞ্চলিক সাংগীতিক শৈলী হারিয়ে যাবে বলে তার মনে আশঙ্কা রয়েছে। Yo creo que es importante entender cómo se entrenan, porque lo que no puede pasar es que el uso de estas tecnologías nos alejen de lo propio, digamos. এমন সব মডেল ব্যবহার করে আমাদের সংস্কৃতির মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করা কাম্য নয়। বরং প্রযুক্তি আমাদের সাংস্কৃতিক পরিচয় আরও গভীর করবে এবং স্থানীয় ঐতিহ্যগত সঙ্গীত সবার নাগালে নিয়ে আসবে, এমনটাই কাম্য। ¿Y cómo esa cultura dialoga con estas tecnologías?